সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্টস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোশাররফ আপনাকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে লাস্ট কিপার দেখেছিলাম, ওটা দেখে নিচ্ছে মজিলা ফায়ারফক্স ওপেন করে আমরা করেছিলাম হচ্ছে ডিজাইন করেছিলাম এই পার্টটা, হোয়াই দিস বুক, ঠিক আছে, অ্যাবাউট যে পার্ট এটা তৈরি করেছিলাম। আমরা এখন এরপরের যে পার্ট ওটা ডিজাইন করা স্টার্ট করব, এটা মিট দ্য অথর্স, এই পার্টটি আমরা এই সেকশনটি আমরা ডিজাইন করব। তো এটা করার জন্য যেটা করতে হবে, আমি অ্যাটম এডিটর ওপেন করতেছি এবং এখানে এটাকে একটু ছোটো করে ডান দিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি, স্ক্রল ডাউন করতেছি যেহেতু এটা ছোটো স্ক্রিনের জন্য শো করতেছে। তো আমি একটু বড় করব, কন্ট্রোল শিফট এম, দেন হচ্ছে এখানে 320 পরিবর্তে আমি 992 ইন্টার দিচ্ছি। ইন্টার দেওয়ার পর হ্যাঁ এরকমভাবে আমি আপাতত রাখতেছি। তো আমরা ডিজাইন করার জন্য যেটা করবো, স্ক্রল ডাউন করবো, একেবারে স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পর আরও নিচে যাচ্ছে, নিচে যাওয়ার পর এর জায়গায় একটি কমেন্ট দিব, লেস দেন ক্যাটার দেন, দেন হচ্ছে এক্সক্লামেটরি সাইন হাইফেন হাইফেন, এর ভিতরে আমি দিচ্ছি যে অথর্স, জাস্ট এটাই অ্যাড করে দিচ্ছি, এই হবে। তারপর ইন্টার দিয়ে নিচে যাচ্ছে, নিচে যাওয়ার পর প্রথমে আমাদের একটা সেকশন নিতে হবে, দেন সেকশনের ভিতরে একটা আইডি নিতে হবে অথর্স, এবং এই আইডিটাকে কিন্তু আমরা আগে কল করেছি, এই জন্য আপনাকে অথর্সে নিতে হবে। মেনুতে যে আইডি নিয়েছিলেন আইডিকে কল করেছেন, এখানে সেম আইডি নিতে হবে। তারপর এই সেকশনের ভিতরে আমরা কন্টেইনার নিচ্ছি, কন্টেইনার, কন্টেইনারের ভিতরে হচ্ছে কন্টেইনার বানানটি ভুল হয়েছে, কন্টেইনার। তারপর ইন্টার দিচ্ছি, ইন্টার দেওয়ার পর আমাদেরকে রো নিতে হবে, তারপর রো এর পরে হচ্ছে কলাম নিতে হবে, কল। এখানে চারটা কলাম রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারটা কলাম রয়েছে। তো চারটা কলাম আমাদেরকে দিতে হবে তিন করে, তিন চারা বারো, যেহেতু আমাদের টোটাল বারো রয়েছে 100%। কল হাইফেন থ্রি হচ্ছে আমি লার্জ ডিভাইস দিচ্ছি, কল হাইফেন লার্জ এলসি হাইফেন থ্রি, দেন হচ্ছে ট্যাপ মিডিয়াম এবং স্মল ডিভাইস বা এক্সট্রা স্মল ডিভাইস নিয়ে আমরা একটু পরে কাজ করব। তো এই কল হাইফেন এলসি হাইফেন থ্রিতে এটা তৈরি করব। প্রথমে এটা তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদেরকে কার্ড এই ক্লাসটি অ্যাড করতে হবে, কার্ডের ভিতরে, এর ভিতরে থাকবে হচ্ছে কার্ড হাইফেন বডি, বডি ট্যাপ দিচ্ছি। তারপর এই কার্ড বডির ভিতরে প্রথমে এই ইমেজটা থাকবে, তারপর এখানে আমি আইএমজি ট্যাগ নিচ্ছি, আইএমজি ট্যাগের ভিতরে সোর্সের ভিতরে ইমেজটা অ্যাড করে দেবো, আইএমজি ফোল্ডারে যাবে প্রথমে, দেন হচ্ছে এই ছবিটা আমি রেখেছি পার্সন ওয়ান নামে। আমরা যদি একটু স্ক্রল আপ করি, স্ক্রল আপ করে এখানে আন্ডারস্কোর মডিউল সেটা মিনিমাইজ করে রাখতেছি, এই যে পার্সন ওয়ান ডট জে পেজে আপনারা ফোল্ডারে দেখে নিন, এটা আমি দিয়ে দিব আপনাদেরকে, অবশ্যই ফোল্ডারগুলো পাবেন। তারপর আমি স্ক্রল ডাউন করতেছি, স্ক্রল ডাউন করার পর এখানে পার্সন দেন হচ্ছে ওয়ান ডট জে পেজে, এবং এখানে অল্টারনেটিভ টেক্সটে তার নাম হবে স্যামি সুশান উইলিয়ামস, কপি করতেছি, কপি করার পর পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, পেস্ট করার পর দেন আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে এই ঠিক নিচে আপনারা দেখতে পাচ্ছেন লিড রাইটার একটা সাবটাইটেল রয়েছে, টাইটেল রয়েছে, আমরা টাইটেলই অ্যাড করি না এখানে, কপি করতেছি, কপি করার পর এই ঠিক নিচে এমসি ট্যাগের পর আমি এখানে এইচ থ্রি ইউজ করতেছি, এইচ থ্রি এর ভিতরে এটা পেস্ট করে দিচ্ছি। তারপর লিড রাইটার এটাকেও নিচ্ছি, এটাকে আমি রাখতেছি এইচ ফাইভ ট্যাগের ভিতরে। তারপর এই ঠিক নিচে যে লেখাগুলো রয়েছে, এই লেখাগুলো রাখবো হচ্ছে আমি কপি করে এটা রাখতেছি পি ট্যাগের মাধ্যমে, তো পি ট্যাগের ভিতরে আমি অ্যাড করে দিলাম। তারপর এখানে আইকন দেখতে পাচ্ছেন, আইকনগুলো নিয়ে আমি একটু পরে কাজ করতেছি, এখন এখানে সেভ করবো, সেভ করলে আপনারা এখানে আউটপুটগুলো দেখতে পারবেন, আমি জাস্ট সেভ করতেছি, সেভ। তারপর লোড হচ্ছে আমাদের এখানেও, কন্ট্রোল স্ক্রল ডাউন করতেছি, স্ক্রল ডাউন করার পর ছবিটা অনেক বড় শো করতেছে। আমি যদি এখানে কন্ট্রোল শিফট এম প্রেস করি এবং 992 যেখান থেকে স্টার্ট হয়ে হচ্ছে আমাদের লার্জ ডিভাইস এন্টার দিই, দেখেন ছবিটা আমাদের এরিয়ার বাইরে চলে গেছে, কলামের বাইরে চলে গেছে, এটা যেন না যায় এটার জন্য যেটা করতে হবে আমাদেরকে আইএমজি ট্যাগের ভিতরে ক্লাস এড করতে হবে, ক্লাস ইকল ডাবল কোটেশন আইএমজি হাইফেন ফ্লুইড, এবং কন্ট্রোল আসতে সেভ করতেছি। সেভ করলে এখানে আমাদের এখন আর এরিয়ার বাইরে যাবে না, এই যে ভিতরে চলে আসছে। এখন এটাকে একটু রাউন্ড করব, আমি কোনাগুলো একটু পাকা করব, এটার জন্য আমাদেরকে লিখতে হবে রাউন্ডেড, আর ও ইউ এন ডি ডি, আমি রাউন্ডেড এটা অ্যাড করে দিলাম, সেভ করতেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অল্প কোনাগুলো একটু বাঁকা হয়ে যাবে, যদিও এখানে হয় নাই, আমি একটা কাজ করবো, এখানে ছবিটাকে একটু ছোটো করে নেবো, রাউন্ডেডটা আমি পরে কাজ করতেছি এখানে। আচ্ছা, এই থেকেই অ্যাড করে ডাব্লিউ পি হাইফেন ফিফটি, দেন সেভ করতেছি, সেভ মানে 50% উইথ করে দিলাম। তারপর স্ক্রল ডাউন করেন, এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটু গোল করতে যাচ্ছি ছবিটাকে, রাউন্ডেড হাইফেন সার্কেল, সেভ করতেছি। সেভ করার পর এখন আমরা একটু চেক করে দেখবো যে এটা ঠিকঠাক মতো গোল হয়েছে কিনা, হ্যাঁ এক্স্যাক্টলি রাউন্ড হয়ে গেছে, আমি এটাই করতে যাচ্ছিলাম। এবং এই ছবির নিচে একটু গ্যাপ তৈরি করতে যাচ্ছি,
আর W-50 দিয়ে হচ্ছে উইথ 50%, এটা মিন করে অলরেডি আপনারা জানেন। আমি এই ইমেজটাকে নিচ্ছি, একটু গ্যাপ তৈরি করতে যাচ্ছি, তাহলে মার্জিন বটন হাইফেন হচ্ছে সেম 3 এবং কন্ট্রোল এস দিচ্ছে। কন্ট্রোল এস দিলে এখানে নিচে একটু গ্যাপ তৈরি হয়ে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটু গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। তারপর আরও কিছু কাজ করে নেব আমরা। এই যে এস্ট্রি রয়েছে, এই এস্ট্রিতেও আমরা এখানে এস্ট্রিতে কোনো কিছু করার মনে প্রয়োজন হবে না আমাদের, এভাবেই রাখতেছি। তারপর এই ঠিক নিচে ছিল হচ্ছে লিড রাইটার H5, ঠিক আছে, এটাকে আমরা এভাবেই রাখতেছি, কোনো প্রবলেম নেই। পিটেকে জাস্ট ক্লাস অ্যাড করতেছি, ক্লাস ইকোয়াল ডাবল কোটেশন, দেন হচ্ছে এখানে অ্যাড করে দিচ্ছে হচ্ছে লিড ক্লাস এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। সেভ করার পর এখন দেখবেন যে টেক্সটগুলো একটু চেঞ্জ হয়ে যাবে আমাদের এখানে, কারণ কিন্তু যা আছে সব থাকবে হচ্ছে মাঝখানে। এটা করার জন্য আমরা যেটা করব, আমরা একেবারে উপরে কার্ডে চলে যাব, এই কার্ডে অথবা কার্ডে না, আপনি অথর্সে চলে যান যে আইডি নিয়েছিলেন, এখানে একটি ক্লাস অ্যাড করেন, ক্লাস ইকল ডাবল কোটেশন টেক্সট সেন্টার, যা আছে সব মাঝখানে থাকবে। এবং উপরে নিচে প্যাডিং হবে, আমাদের প্যাডিং দিতে হবে PY-5 এবং কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করতেছি। সেভ করার পর এখন স্ক্রল ডাউন করতেছি, আমাদের উপরে গ্যাপ তৈরি হয়ে গিয়েছে এবং সবগুলো লেখা মাঝখানে চলে আসছে। তারপর আমরা যেটা করব, এখানে সবই ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এই জায়গায় দেখেন এই ছবিটাকে উপরে তুলতে হবে, একটু উপরে রাখতে হবে। আপনি যদি আপনার কাছে যদি মনে হয় যে এইরকম রাখলে ভালো দেখাচ্ছে, আপনি এরকম রাখতে পারেন। আমি চাচ্ছি যে এটাকে একটু এখানে এই যে উপরে করতে, এই দাগের উপরে নিয়ে যেতে। তো এটা করার জন্য আমরা যেটা করবো, আমি স্টাইলে যাব, style.css এ যাব, scss এ, তারপর স্ক্রল ডাউন করে নিচে যাব। নিচে যাওয়ার পর মিডিয়া কোয়ারির উপরে এই জায়গাতে আমাদের যে আইডিটা ছিল #authors, এই আইডিটাকে আমি কল করতেছি। এর ভিতরে যদি কোনো img থাকে, তারপর এই img-র মার্জিন টপ এমটি ট্যাব দিচ্ছি, মার্জিন টপ এখানে হবে -50px এবং এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। সেভ করলে দেখবেন যে এটা উপরে উঠে যাবে, এটা অল্প একটু উপরে উঠে গেছে। আপনি যদি আরও উপরে উঠাতে চান তাহলে এখানে জাস্ট বাড়িয়ে দেন, আমি যদি 60px করে দিই এটা আরেকটু উপরে উঠে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা অল্প একটু উপরে উঠে গিয়েছে। তো আমি এটাই রাখতেছি -60 বা 50, যেটাই বলেন না কেন 50 করে দিচ্ছে। সেভ, আমি চাচ্ছি যে একটু নিচে যেন থাকে। আর হচ্ছে তো আমাদের এই পার্টটা এখানে কমপ্লিট। যেটা করতে হবে আমরা এরকমভাবে আমাদেরকে আরও 3টি কলাম তৈরি করতে হবে। আর এটা করার জন্য আমরা যেটা করতে পারি, স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর এখানে যে কার্ড ছিল, কার্ড, এই কার্ডটুকু জাস্ট আমি কপি করব। আর সরি, কলামও তৈরি করতে হবে, শুধু কার্ড কপি করলে তো হবে না, আমাদেরকে কলাম নিতে হবে। কল -lg-3, আমি এই কলাম যতটুকু ছিল একেবারে পুরোটুকু কপি করব। পুরোটুকু কপি করে দেন এই ঠিক নিচে একবার, দুইবার, তিনবার, টোটাল আমাদের 4টা কলাম আসবে। সেভ করতেছি। সেভ করার পর এখন যদি আমরা এখানে খেয়াল করি, দেখবেন যে 4টা কলাম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। এটা দিচ্ছে, এই যে তৈরি হয়ে গিয়েছে অলরেডি, ঠিক আছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে এই ছবিগুলো চেঞ্জ করতে হবে, লেখাগুলো চেঞ্জ করতে হবে। তো আমি একটা একটা করে করতেছি, এখানে স্ক্রল আপ করে উপরে যাচ্ছি। এটা আমাদের মেইন ছিল, এটা হচ্ছে দ্বিতীয় কলাম। এই জায়গায় person1 না, এখানে হচ্ছে person2, আর নাম হবে হচ্ছে গ্রেস স্মিথ, কপি করতেছি, আর সে হচ্ছে কো রাইটার। তো এখানে টাইটেল কোথায়, টাইটেল হচ্ছে এখানে, এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর কো রাইটার এখান থেকে কপি করতেছি, কপি করার পর H5 ট্যাগের ভিতরে আমি পেস্ট করে দিচ্ছি। পি ট্যাগ লেখা আমি সেমই রাখতেছি। তারপর এরপরটাতে চলে যাচ্ছি, এখানে হচ্ছে person1 না, হবে হচ্ছে person3। তারপর নাম হবে হচ্ছে জন জয়ী, জাস্ট কপি করতেছি। কপি করার পর এই জায়গায় পেস্ট করে দিচ্ছি স্ট্রিয়ের ভিতরে। স্ট্রিতে একটা স্পেস রয়েছে, স্পেসটা রাখার কোনো প্রয়োজন নেই। আর এখানে এডিটর কপি করতেছি, কপি করার পর এই জায়গায় এডিটর পেস্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে আরেকজন ছিল আমাদের, সেটা হচ্ছে ক্যাবিন সন সন, যে কপি করতেছি, কপি করার পর নিচে যাচ্ছে, নিচে যাওয়ার পর এই জায়গায় পার্সন হবে হচ্ছে 4, person4 টা যাবে। এগুলো হচ্ছে ইমেজের নাম, person1, 2, 3, 4, এরকমভাবে আমি রেখেছি। তো এখানে এইচ ট্রিয়ের ভিতরে আপনি এটা অ্যাড করে দেন, আর এখানে এই গ্যাপটাও রাখবেন না, বাদ দিয়ে দিচ্ছি। দেন আর্টিস্ট, এটা আমাদেরকে কপি করে অ্যাড করে দিতে হবে, জাস্ট আমি কপি করে এখানে অ্যাড করে দিচ্ছি এবং সেভ করতেছি। আর্টিস্ট আর আর্টটা বাদ দিতে হবে, সেভ করতেছি। সেভ করার পর আমরা একটু আমাদের ডিজাইনে যাবো এবং স্ক্রল ডাউন করবো।
এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলোই পারফেক্টলি চলে আসছে, কোনো প্রবলেম কিন্তু নেই। এখানে আরেকটা ব্যাপার রয়েছে যে মাউস হোভার করলে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসতেছে, তো এটাকে আমার ডিজাইন করতে হবে। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি, স্টাইল ডট এস সি এসে যাবো, দেন হচ্ছে স্ক্রল ডাউন করবো, আথর্সের ভিতরে আমাদের ছিল হচ্ছে কার্ড, কার্ডের উপরে, কারণ কার্ডের ভিতরে এগুলো সব রয়েছে। তাহলে কার্ডের মধ্যে যখন কার্ডের উপরে যখন কেউ হোভার করবে, দেন সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, হোভার করলে এখানে ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসবে। তো আমি ব্যাকগ্রাউন্ড কোলন দিয়ে কী কালার আসবে, প্রাইমারি কালার আসবে, ডলার প্রাইমারি ভেরিয়েবলটাকে কল করে দিচ্ছি এবং এখানে সেমিকোলন দিয়ে সেভ করতেছি। সেভ করলে আপনারা দেখতে পারবেন যে হোভারে আমি স্ক্রল ডাউন করি, এই যে চলে আসছে, যখন আপনি হোভার করতেছেন প্রাইমারি কালার চলে আসতেছে। এবং এখানে দেখেন যখন আপনি প্রাইমারি কালার দিয়েছেন, এখানে লেখাগুলো কিন্তু ব্ল্যাক কালারের হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে, বাট আমরা লাইট করতে যাচ্ছি। তো এটা করার জন্য যেটা করতে হবে, কালার হওয়ারে আপনি এখানে একটা ইন্টার দেন, ইন্টার দেওয়ার পর কালার দেন কলন দিয়ে হ্যাশ অ্যাপ 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 এবং সেমিকলন দিয়ে শেষ করতেছি। এখন আপনি মাউস নিয়ে যান, সেভ করার পর মাউস নিয়ে যাচ্ছি, এখানে দেখেন সবগুলো কিন্তু কালার পারফেক্টলি হোয়াইট হয়ে গেছে, এখানে আর আমাদের কোনো প্রবলেম নেই। তারপর আমরা যেটা করতে হবে, এরপরের যে আর কিছু কাজ বাকি রয়েছে, এখানে তিনটা সোশ্যাল আইকন দেখতে পাচ্ছেন, ফেসবুক, টুইটার, হচ্ছে লিঙ্কডইন, এটাকেও তৈরি করতে হবে। তো এটা তৈরি করার জন্য যেটা করব, আমরা স্ক্রল ডাউন করতেছি, আমরা একসাথে কপি করলে ভালো হইতো, আগেই কপি করে ফেলছি, যাই হোক আবার করতে হবে নতুন করে। উপরে যাচ্ছে, স্ক্রল আপ করে উপরে যাচ্ছে, উপরে করার পর কল হাইফেন এলজি হাইফেন থ্রি, এটা শেষ হয়েছে এই জায়গায়। এর ভিতরে হচ্ছে কার্ড, কার্ডের ভিতরেই থাকবে কার্ড, পরে কার্ড পরে এখানে পিট্যাক, পিট্যাক শেষ হওয়ার পর এই জায়গায় আপনাকে নতুন করে আবার রো নিতে হবে, ঠিক আছে। আর এখানে আমরা ডি ফ্ল্যাক্স ইউজ করবো, কারণ ফ্ল্যাক্স রো নেব। তো এই জায়গায় আমি প্রথমে একটি ক্লাস নিচ্ছি, ডি হাইফেন ফ্ল্যাক্স এবং ফ্ল্যাক্স রো, ফ্ল্যাক্স হাইফেন রো ট্যাপ দিচ্ছি। ট্যাপ দেওয়ার পর এর ভিতরে আমাদেরকে সোশ্যাল আইকনগুলো নিতে হবে। তো সোশ্যাল আইকনগুলো নেওয়ার জন্য আমি ডিপ নিব, এর ভিতরে আবার ডিপ নিচ্ছি, ডিপ, তারপর টিভির ভিতরে আইটেক থাকবে, আইটেকের ভিতরে ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন অ্যাপে অ্যাপে হাইফেন ফেসবুক, তারপর একটা নিয়ে আসলাম, আমাদের লাগবে টুইটার আর হচ্ছে লিঙ্কডইন। আমি জাস্ট কপি করব, কপি করার পর এইটেক নিচে একবার দুইবার হ্যাঁ পেস্ট করে দিলাম, সেভ করতেছি। সেভ করার আগে এখানে একটু চেঞ্জ করতে হবে আমাদেরকে, ফেসবুকের পর এখানে দিতে হবে হচ্ছে টুইটার, টি ডাব্লো টি এফ এ হাইফেন হচ্ছে টি ডাব্লো আই ডাবল টি ই আর টুইটার, তারপর হচ্ছে ফেসবুকের পর এখানে দিতে হচ্ছে লিঙ্কডইন, লিঙ্কডইন। আচ্ছা খেয়াল করেন, এখন কিন্তু আমাদের এখানে ক্লিক করলে কিন্তু কোথাও কিন্তু যাবে না, এটা কোথাও যাবে না, বাট আপনি যখনই কোনো জায়গায় যাবে তাহলে কিন্তু এই আইটেকটাকে আবার এটেকের ভিতরে আপনাকে রাখতে হবে। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে কিন্তু যে আইটেকটা এটেকের ভিতরে রাখতে হবে, এই এটেকটা শেষ হবে হচ্ছে এই জায়গায় আইটেকের পরে, আর এইচ স্টেপে এখানে আপনাকে লিঙ্কটা দিতে হবে, http://www.appy.com, এখানে চলে যাবে। ফর এক্সাম্পল ঠিক আছে, আমি একটা অ্যাড করতেছি, এবং এখানে যখন মাউস নিয়ে যান, যদিও এখানে কোনো কিছু এটা তো না, আমাদের হচ্ছে অন্যটা, আমরা পরে দেখবো এটা। তো এ কীভাবে নিচের ডিপগুলোতে আপনাকে করতে হবে, এরকম লিঙ্ক করে দিতে হবে, বাট আমি এখন করতেছি না, জাস্ট সেভ করতেছি এতটুকু। সেভ করার পর আমরা একটু এখানে যাবো, দেখবো যে আমাদের আইকনগুলো আসতেছে কিনা, স্ক্রল ডাউন করতেছি। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক চলে আসছে, তারপর টুইটার আর হচ্ছে লিঙ্কডইন। তো আমাদের এখানে একটা লিঙ্ক করিয়েছে, এই জন্যই একটা কালার মানে শো করতেছে, আমি লিঙ্ক করেই নিচ্ছি, এখানে জাস্ট এই টেক নিচ্ছি, তারপর হচ্ছে এইচ রেফ হ্যাশ, আর এখানে আই টেকের পরে স্ল্যাশ দিয়ে শেষ তো করাই রয়েছে, জাস্ট কাট করে এনে সেট করে দিলেই হবে, এটা আমাদের আগেই নেওয়ার দরকার ছিল। যাই হোক আমরা একটু নিচে যাচ্ছি, তারপর আবার এখানে এই আইটেকটাকেও এই টেকের ভিতরে রাখতে হবে, তারপর এই টেক শেষ হবে হচ্ছে এইখানে। আমি এইচএফের ভিতরে আপাতত হ্যাশ দিয়ে দিচ্ছি, এখানেও www.appy.com না দিয়ে আমি এখানে হ্যাশ দিয়ে দিচ্ছি, তারপর সেভ করতেছি। সেভ করলে আপনারা দেখতে পাবেন যে তিনটা আইকনেরই কালার ব্লু টাইপ হয়ে যাবে, একটু দেখতে ভালো দেখা যাবে, হ্যাঁ এখন ঠিক আছে। তারপর এখন আমি যেটা করতে যাচ্ছি, এর ভিতরে সকল লেখাই সেন্টারে থাকবে, বাট আমাদের এখানে কিন্তু সেন্টারে নাই। তো আমি যেটা করব, স্ক্রল ডাউন করতেছি, এখানে স্পেস দিব, স্পেস দেওয়ার পর এখানে আমি টেক্সট হাইফেন সেন্টার এই ক্লাসটি অ্যাড করে দিচ্ছি, সেভ করতেছি। সেভ করার পর এখন আমরা চেক করবো যে এটা মাঝখানে চলে গেছে কিনা, যদি আমরা স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করার পর এটা মাঝখানে যায় নাই, তার মানে এখানে টেক্সট সেন্টার এটা কাজ করবে না, এটা আমি বাদ দিচ্ছি,
এটা বাদ দিয়ে দিচ্ছি। এখানে জাস্টিফাই হাইফেন কন্টেন্ট হাইফেন সেন্টার এবং সেভ করতেছি। এই ক্লাসটি আমরা অ্যাড করবো জাস্টিফাই হাইফেন কন্টেন্ট হাইফেন সেন্টার। তারপর স্ক্রল ডাউন করতেছি, স্ক্রল ডাউন করার পর এখন মাঝখানে রয়েছে, আমি এইটাই চাচ্ছিলাম। এখন এই আইকনগুলোকে আর একটু বড়ো করতে হবে। বড়ো করার জন্য যেটা করতে হবে, আমরা একটু স্টাইল ডট এস এস এসে যাবো। যাওয়ার পর অথর্সের ভিতরে, অথর্সের ভিতরে হচ্ছে এফ এ, এফ এ ক্লাসটিকে ধরতে হবে। তাহলে এখানে অথর্সকে ধরাই রয়েছে, জাস্ট আমি ইন্টার দিচ্ছি। ইন্টার দেওয়ার পর ডট এফ এ এই ক্লাসটিকে ধরতেছি, ধরে বলতেছি যে ফন্ট হাইফেন সাইজ কোলন দিয়ে 25 পিক্সেল এবং সেভ করতেছি। সেভ করলে এখন দেখতে পারবেন যে এটা মোটামুটি অনেকটুকু বড়ো হয়ে যাবে। এই যে বড়ো হয়ে গেছে, আর যেটা করতে হবে আমাদেরকে গ্যাপ তৈরি করতে হবে। আর গ্যাপ তৈরি করার জন্য যেটা আমরা করব, এই ফ্ল্যাক্সতে যে ডিপগুলো নিয়েছিলাম এই ডিপগুলোতে আমরা ক্লাস এড করবো নতুন করে। ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, এখানে অ্যালাইন হাইফেন সেলফ হাইফেন স্টার সেভ করতেছি। অ্যালাইন হাইফেন সেলফ হাইফেন স্টার সেভ করতেছি। সেভ করার পর এখন আমরা একটু চেক করবো, স্ক্রল ডাউন করতেছি এবং এখানে যদি আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, আমরা এটা ইউজ করবো না। অ্যালাইন হাইফেন সেলফ স্টার্ট এখানে ইউজ করে কোনো লাভ হবে না আমাদেরকে, আমরা এটা বাদ দিচ্ছি। ঠিক আছে, এই ক্লাসটা আমি বাদ দিচ্ছি। আমি যেটা করবো পুরোটুকুই আমি আপাতত বাদ দিচ্ছি। বাদ দেওয়ার পর একসাথে প্রত্যেকটা ডিপে, এখানে যে আইকনগুলো নেওয়া রয়েছে প্রত্যেকটা ডিপে আমি সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর স্পেস দিচ্ছি, ক্লাস ইউজ করবো। ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, এখানে আমি প্যাডিং দিব পি হাইফেন ফোর, সব দিকে প্যাডিং দিয়ে দিব, উপরে নিচে ডানে বামে। সেভ করতেছি। সেভ করলে এখানে দেখবেন যে প্যাডিং তৈরি হয়ে যাবে এবং মোটামুটি অনেকটুকু গ্যাপ তৈরি হয়ে যাবে। স্ক্রল ডাউন করতেছি, স্ক্রল ডাউন করার পর এখন পারফেক্টলি ঠিক আছে, কোনো প্রবলেম নেই। দেখেন যখন আমি মাউস নিয়ে যাচ্ছি এখন কিন্তু আইকনটা দেখতে পাচ্ছি না, কারণ আইকনের কালারও প্রাইমারি আর ব্যাকগ্রাউন্ডও প্রাইমারি, বোঝা যাচ্ছে না। তো আমরা চাচ্ছি যে যেন আইকনের কালারটা দেখা যায়। আর এটা করার জন্য যেটা করতে হবে, স্টাইল ডট এস এস এ যাচ্ছে। যাওয়ার পর এই জায়গায় যখন কার্ড হোভার করবে, কার্ডের ভিতরেই কিন্তু অ্যাপ এর রয়েছে, তা এই জন্য আমি কার্ড হোভারের ভিতরেই অ্যাড করতেছি। যখনই কার্ডের উপরে হোভার করবে তখন অ্যাপের ভিতরে যে আইকনগুলো রয়েছে এগুলোর কালার হয়ে যাবে হ্যাশ অ্যাপ 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 হোয়াইট হয়ে যাবে। তো এখন আমি সেভ করতেছি। সেভ করার পর এখন মাউস নিয়ে যাব, আমাদের এখানে সেভ হচ্ছে। এই যে এখন নর্মালি এরকম রয়েছে, যখন আপনি হোভার করতেছেন তখন কিন্তু হোভার করার পর হোয়াইট হয়ে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, অন্য কলামগুলোতেও এটা অ্যাড করে দিতে হবে। জাস্ট ডিপ ফ্ল্যাক্স এতটুকু আমি কপি করব, উপর থেকে এতটুকু কপি করতেছি। কপি করার পর স্ক্রল ডাউন করে নিচেটাতে যাচ্ছি, এই পিটেকের পর, পিটেকের পর এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর এই টিক নিচে যে পিটেক ছিল এখানেও পেস্ট করে দিচ্ছি। তারপর আরেকটা রয়েছে এই পিটেকের পরে, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল লিঙ্ক হবে এইটাকে, এই যে ট্র্যাপের ভিতরে। তো এগুলো জাস্ট আমি ডেমো হিসেবে এখন হ্যাশ দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। সেভ করার পর এখন আমি একটু বড়ো করবো, এটাকে বড়ো করে দেখবো আমাদের ডিজাইনটা কেমন দেখা যাচ্ছে। কন্ট্রোল শিফট এম, ছোটো হয়ে গেছে, বড়ো করতে হবে। কন্ট্রোল শিফট এম, হ্যাঁ আমাদের ডিজাইনটা এরকম দেখা যাচ্ছে, ভালোই দেখা যাচ্ছে, কোনো প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, সব কিছুই ঠিকঠাক রয়েছে। তো এখানে আমরা এটা তো ডিজাইন করলাম, বাট টাইটেল কি দিই নি? আচ্ছা, এই মিট দ্য অথর্স এই পার্টটা আমরা এখনও ডিজাইন করি নাই, এটা আগে করা দরকার ছিল। যাই হোক, আমরা এখন করেই ফেলতেছি। তো একটু উপরে যাচ্ছে, উপরে যাওয়ার পর আরও একটু উপরে যাচ্ছি। উপরে যাওয়ার পর এই জায়গায় কন্টেনার রো, রোয়ের ভিতরে কল হাইফেন এচি হাইফেন থ্রি, আমাদেরকে যেটা করা উচিত ছিল এখানে এই কন্টেনারের পরে আমরা একটু ভুল করেছি। এখানে আমাদেরকে এটা প্রথম উচিত ছিল ডিজাইন করা, এটা কিন্তু এই যে উপরের পার্টটার মতোই, হোয়াইট দিস বুক এবং এই লেখাটার মতোই। তো আমরা যেটা করতে পারি, উপর থেকে যে ডিজাইনটা ছিল ওটা কপি করে নিয়ে আসতে পারি। আমি কপি করে নিয়ে আসতেছি, স্ক্রল আপ করতেছি, স্ক্রল আপ স্ক্রল আপ, দেন হচ্ছে এই যেটা ইনফো বুক। ঠিক আছে, জাস্ট আমি কপি করতেছি এতটুকু। কপি করার পর এখন স্ক্রল ডাউন করে নিচে যাব। স্ক্রল ডাউন করার পর নিচে গিয়ে এই জায়গায় আমাদের যে ডিজাইনটা ছিল অথর্স, এখানে কন্টেনারের পরে রো নিয়েছি, আমি এই রোটা একটু পরে কাজ করতেছি। এই জায়গায় প্রথম পার্টটা ডিজাইন করতেছি এই জায়গায়। তো এখানে আমি আবারও রো নিয়েছি, রো দেন ট্যাব, ট্যাব দেওয়ার পর ইন্টার দিচ্ছি, ট্যাব ট্যাব দেওয়ার পর এন্টার, এন্টার দেওয়ার পর এখন যেটা করতে হবে, এই জায়গায় আমাদেরকে কলাম দিতে হবে কল হাইফেন 12, যেহেতু পুরো উইথ থাকবে। ইন্টার দিচ্ছি, ইন্টার দেওয়ার পর এখন যেটা কপি করে নিয়ে আসছিলাম পেস্ট করে দিচ্ছি।
পেস্ট করে দেওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে, ইনফো বুক হবে না, সে মনে করেন যে অথর্স, ইনফো অথর্স আমি এটা দিচ্ছি, AUTHORS, তারপর H2 পরিবর্তে এখানে এটা থাকবে, মিট দ্য অথর্স এই লেখাটা থাকবে। কপি করতেছি, কপি করার পর এই জায়গায় পেস্ট করে দিচ্ছি, জাস্ট পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর পি ট্যাগের ভিতরে লেখা এতটুকু থাকবে, আমি জাস্ট কপি করতেছি। এটা এরকমই ছিল, চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, উপরেও এটাই ছিল। তারপর আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমি একটু সেভ করতেছি, সেভ করার আগে সেভ করে একটু দেখে নিই যে আসছে কিনা, স্ক্রল ডাউন করতেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মিট দ্য অথর্স এটা চলে আসছে, আমাদের এগুলো চলে আসছে। এখন এখানে আরেকটু কাজ করতে হবে আমাদেরকে, যেটা করবো আমরা এই যে আমরা ইনফো অথর্স না, আমাদের ছিল হচ্ছে, হ্যাঁ ইনফো অথর্স আমরা এই ক্লাসটাকে কল করে একটু মার্জিন দেবো, নিচে আমাদেরকে গ্যাপ তৈরি করতে হবে, এগুলো উপরে চলে গেছে। তো আমি জাস্ট কপি করতেছি এই ক্লাসটা, কপি করার পর style.sse যাচ্ছি, আর এটা রয়েছে অথর্সের ভিতরেই, তাহলে এই জায়গায় আমি এই ক্লাসটাকে আবারও ধরতেছি ডট দিয়ে, ইনফো অথর্সের নিচে। তো আমরা একটা কাজ করতে পারতাম, আমরা যেটা করতে পারতাম এখানে আলাদাভাবে ক্লাস না নিয়ে এখানে তো অ্যাড করতে পারতাম, এই ক্লাসের নিচে স্পেস দিচ্ছি, মার্জিন বটম হাইফেন সে 5 দিচ্ছি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর এখন আমরা একটু দেখবো যে এখানে গ্যাপটা তৈরি হয়েছে কিনা। স্ক্রল ডাউন করেন, হ্যাঁ গ্যাপ তৈরি হয়ে গেছে, মোটামুটি গ্যাপ রয়েছে। আমরা আরও গ্যাপ ইচ্ছা করলে তৈরি করতে পারি, সে আমি যদি দিই যে আচ্ছা আপাতত এরকমই রাখতেছি, গ্যাপ দিচ্ছি না, প্রয়োজনে পড়লে পরবর্তীতে দিয়ে দিব। এখন এখানে এরপরে এটাকে একটা রোয়ের ভিতরে নিয়েছিলাম, এটাকে আরেকটা রোয়ের ভিতরে নিয়েছিলাম, আমি এগুলো পাশাপাশি নিয়ে আসতেছি। আমরা একটা কাজ করতে পারি, আমরা যেটা করতে পারি এই ইনফো হেডার্সের পরে, সরি এই ইনফো অথর্সের পরে এইখানেই এই রোটাকে পেস্ট করে দিতে পারি, ঠিক আছে, ইচ্ছা করলে এরকমভাবে করা যায়, আর যেভাবে আছে এইভাবেও আপনি ইচ্ছা করলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি এইভাবেই রাখতেছি, আর কমপ্লিকেটেড ওয়ে ফলো করতেছি না, এইভাবেই রাখতেছি। তারপর এখানে রো দুইটা নিয়েছি আমরা, উপরে এটা একটা রো, এটা হচ্ছে আরেকটা রো, আপনি নিতে পারেন, এভাবেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখন আমরা যেটা করবো, এই যে রোটা ছিল এর নিচে যে কার্ড ছিল, প্রত্যেক সবগুলোই কার্ডের ভিতরে ছিল, তো এই কার্ডে আমরা প্যাডিং দিতে পারি, ঠিক আছে, প্যাডিং টপ হাইফেন 5 এবং কন্ট্রোল এস দিয়ে সেভ, যদি সেভ করি তাহলে আরও গ্যাপ তৈরি হয়ে যাবে। স্ক্রল ডাউন করতেছি, না প্যাডিং টপ না, সরি মার্জিন টপ হবে, এখানে মার্জিন টপ দিচ্ছি, মার্জিন টপ হাইফেন 5 কন্ট্রোল এস। যদিও এখানে গ্যাপ তৈরি হয় নাই, আপাতত এটা বাদ দিচ্ছি, এটা আমাদের লাগবে না আপাতত, সেভ করতেছি। সেভ করার পর আমরা একটু চেক করবো, এটা মোবাইল ডিভাইসে চেক করবো, কন্ট্রোল শিফট এম দিয়ে মোবাইল ডিভাইসের জন্য চেক করতেছি, দেখি ঠিকঠাক মতো আছে কিনা। যদি আমরা 575 বা 576 এন্টার দিই, স্ক্রল ডাউন করি, এখানে ভালোই দেখা যাচ্ছে, কোনো প্রবলেম নেই, এরকমভাবেও রাখা যায়, কোনো সমস্যা নেই। আর যদি আমি মিডিয়াম ডিভাইসে যাই, 768 এবং এন্টার দিই, এটাতেও কোনো প্রবলেম নেই, আমি 993 যাচ্ছি এন্টার। এখানে কলম রয়েছে চারটা, আপনি একটা কাজ করতে পারেন, সে আপনি 768 এখানে কলম রয়েছে, একটা একটা করে শো করতেছে, আমি চাচ্ছি একটা একটা করে শো করবেন, আমি চাচ্ছি যে দুইটা দুইটা করে শো করবে মিডিয়াম ডিভাইসগুলোতে। এটা করা যেতে পারে, কীভাবে করা যেতে পারে, আপনি যে কলামগুলো রয়েছে প্রত্যেকটা কলামে কল হাইফেন এমটি হাইফেন 6 অ্যাড করে দিতে হবে আমাদেরকে। আমি যদি স্ক্রল করে উপরে চাই, এটা এই জায়গায় কল হাইফেন এমটি হাইফেন 6, ঠিক আছে, আর এটা স্মল ডিভাইসে কী হবে, এটা আমি বলেছি কল হাইফেন এস এম হাইফেন হচ্ছে একটা 12, মানে একটা কলাম থেকে থাকবে, এই জন্য 12 অ্যাড করে দিতে হবে। তারপর আমি আরও নিচে যাচ্ছি, নিচে যাওয়ার পর এটা তো অ্যাড করে দিতে হবে, কল হাইফেন হচ্ছে এমটি হাইফেন হচ্ছে 6, দুইটা কলাম পাশাপাশি থাকবে, আর হচ্ছে স্মল ডিভাইসের জন্য কল হাইফেন এস এম হাইফেন হচ্ছে 12। তারপর সেম জিনিসটা আমাদের অ্যাড করতে হবে নিচের যে কল রয়েছে এটাতেও, স্ক্রল ডাউন করতেছি, স্ক্রল ডাউন করার পর এখানে কল হাইফেন এমটি হাইফেন 6 মিডিয়াম ডিভাইসে 6, দেন হচ্ছে কল হাইফেন লার্জ হাইফেন হচ্ছে 12। তারপর আর স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করার পর লাস্ট যে পার্টটা আমাদের, এটাতেও অ্যাড করে দিতে হবে,
লার্জ এড করলাম কেন, লার্জ না তো এটা হবে স্মল এস এম। তারপর স্ক্রল ডাউন করতেছি, স্ক্রল ডাউন করার পর কল হাইফেন এম টি হাইফেন সিক্স, দেন হচ্ছে কল হাইফেন এস এম হাইফেন টপ, এবং কন্ট্রোল আসতে সেভ করতেছি। সেভ করার পর এখন আপনারা এখানে খুব ভালো করে দেখতে পারবেন, এখানে দেখেন যে কলাম হয়ে যাবে দুইটা, এই যে কলাম হয়ে গেছে দুইটা, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। যখনই আপনি 768 থেকে নিচে যাবেন 767 এবং ইন্টার দিবেন, এখানে আবার হয়ে যাবে একটা। তো আমাদের ডিজাইনটা পারফেক্টলি রেসপন্সিভ রয়েছে, আমি এভাবেই রাখতে যাচ্ছি, ভালোই দেখা যাচ্ছে আমাদের এখানে। কন্ট্রোল শিফট এম, তো আমাদের এখানে এই পার্টটাও হয়ে গেছে। এই থেকে একটু গ্যাপ দিলে ভালো হইতো আমার কাছে মনে হচ্ছে, একটু গ্যাপ আমরা দিতে পারি। এখন এই গ্যাপটা দেওয়ার জন্য যেটা করতে হবে আমাদেরকে, আমরা এই অথর সেকশনটাকে একটু ধরি, এটাই দেওয়ার ট্রাই করছিলাম একটু আগে, যাই হোক কাজ করতেছিল না, উপরে যাচ্ছে। উপরে যাওয়ার পর এখানে অথর্সের ভিতরে ইনফো অথর্স মার্জিন বটম ফাইভ, তো এখানে আমি প্যাডিং বটম দিচ্ছি, প্যাডিং বটম হাইফেন ফাইভ এবং কন্ট্রোল এস। আমরা একটু চেক করবো, হ্যাঁ গ্যাপ তৈরি হয়ে গেছে, মোটামুটি অনেকটুকু গ্যাপ তৈরি হয়ে গেছে। আপনার কাছে যদি মনে হয় যে আপনার গ্যাপটা এতটুকু রাখবেন না, আপনি নাও রাখতে পারেন, আপনার ইচ্ছা। আমি এখানে অনেকটুকু গ্যাপ রেখেছিলাম যে উপরের যে পার্টটাতে, এর জন্য আমি এখানেও অনেকটুকু গ্যাপ রেখেছি, ঠিক আছে। আর আপনার যদি মনে হয় যে একটু কমায় দেওয়ার প্রয়োজন, কমায় দিতে পারেন। সে প্যাডিং পর আমি যদি থ্রি দিয়ে দিই এবং কন্ট্রোল এস দিই, তাহলে এটা আর একটু উপরে চলে যাবে। স্ক্রল ডাউন করতেছি, একটু উপরে উঠে গিয়েছে, যাক আমি এরকমই রাখতে যাচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে রাখবেন। তো আমাদের এই পার্টটা কমপ্লিট হয়ে গেছে, মিট দ্য অথর্স। তারপর এরপরের যে সেকশনটা রয়েছে আমরা এটা নেক্সট টিউটোরিয়ালে তৈরি করবো। পরের সেকশনটি হচ্ছে, আমি যদি কন্ট্রোল শিফট এম প্রেস করে দেখাই আপনাদেরকে, গেট ইন টাচ কন্ট্যাক্ট পার, এখানে কন্ট্যাক্ট করা যাবে। এবং আমরা একটু মেনুটা দেখবো যে মেনুটা কাজ করতেছে কিনা। মিট দ্য অথর্স ক্লিক করতেছি, পারফেক্টলি কাজ করতেছে, কোনো সমস্যা নেই। অ্যাবাউট দেন হোম, ঠিক আছে। তারপর তো নেক্সট টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, থ্যাংক ইউ।